সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আলোচ্য বিষয়: এক, ঘাস ফড়িং এর প্রজনন তন্ত্র; দুই, ঘাস ফড়িং এর জনন প্রক্রিয়া; তিন, ঘাস ফড়িং এর রূপান্তর প্রক্রিয়া; এবং চার, ঘাস ফড়িং এর রূপান্তর হরমোন। ঘাস ফড়িং এর প্রজনন তন্ত্র। ঘাস ফড়িং হল এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী। এদের যৌন জননে দ্বিরূপতা দেখা যায়। পুরুষ দেহে পুংজনন তন্ত্র এবং স্ত্রী দেহে স্ত্রী জনন তন্ত্র থাকে। পুংজনন তন্ত্র: ঘাস ফড়িং এর পুংজনন তন্ত্রের অংশ হল এক, শুক্রাশয়; দুই, শুক্রনালী বা ভাস ডিফারেন্স; তিন, সহায়ক গ্রন্থি; চার, সেমিনাল ভেসিকল; পাঁচ, ক্ষেপণ নালী; এবং ছয়, শিশ্ন। এক, শুক্রাশয়। শুক্রাশয় হল ঘাস ফড়িং এর পুংজনন তন্ত্রের মুখ্য অঙ্গ। ইহা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উদরীয় খণ্ডকে অবস্থান করে। মিডিয়াল লিগামেন্ট দ্বারা ইহা পৃষ্ঠীয় পাশিরের সাথে যুক্ত থাকে। প্রতিটি শুক্রাশয় ক্ষুদ্র ক্ষুদ্র ফলিকল দ্বারা গঠিত। ফলিকলের ভিতরে শুক্রাণু উৎপন্ন হয়। শুক্রাণুগুলো ভাসা ইপারেন্সিয়া নামক নালিকার মাধ্যমে বের হয়। এটি শুক্রাশয়, পুরুষ ঘাস ফড়িং এর মুখ্য জনন অংশ বা প্রধান অংশ। ইহা উদারীয় খণ্ডকের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম খণ্ডে থাকে। মিডিয়াল লিগামেন্ট, এই মিডিয়াল লিগামেন্ট দ্বারা শুক্রাশয় পৃষ্ঠীয় পাশিরের সাথে যুক্ত থাকে। শুক্রাশয়ের ভিতরে 30 থেকে 40টি ক্ষুদ্র ক্ষুদ্র ফলিকল থাকে। এই ফলিকল থেকেই শুক্রাণু উৎপন্ন হয়। শুক্রাণুগুলো ভাসা ইপারেন্সিয়া নামক নালিকার মাধ্যম দিয়ে বেরিয়ে আসে। দুই, শুক্রনালী বা ভাস ডিফারেন্স। ঘাস ফড়িং এর শুক্রাশয়ের উভয় পাশে দুইটি ভাস ডিফারেন্স বা শুক্রনালী থাকে। ভাস ডিফারেন্স দুটি মিলিত হয়ে ক্ষেপণ নালী গঠন করে। ভাস ডিফারেন্স সাদা স্থিতিস্থাপক ও সরু সুতার মতো। এর মধ্য দিয়ে শুক্রাণু ক্ষেপণ নালীতে আসে। এটি শুক্রাশয়। শুক্রাশয়ের উভয় পাশে একটি করে ভাস ডিফারেন্স বা শুক্রনালী থাকে। এটি একটি দুইটি শুক্রনালী। শুক্রনালী দুটি মিলিত হয়ে ক্ষেপণ নালী গঠন করে। এই শুক্রনালী সাদা স্থিতিস্থাপক এবং সরু সুতার মতো। তিন, সহায়ক গ্রন্থি। ঘাস ফড়িং এর পুংজনন তন্ত্রে একজোড়া সহায়ক গ্রন্থি থাকে। এ গ্রন্থি থেকে তরল পদার্থ খড়িত হয়। এই তরল পদার্থে শুক্রাণু নিমজ্জিত থাকে। ঘাস ফড়িং এর এটি একটি সহায়ক গ্রন্থি, এই পাশে এটি আরো একটি সহায়ক গ্রন্থি। দুইটি সহায়ক গ্রন্থি থাকে। এই সহায়ক গ্রন্থি থেকে তরল পদার্থ খড়িত হয়। এই তরল পদার্থের ভিতরে শুক্রাণু নিমজ্জিত থাকে। চার, সেমিনাল ভেসিকল। ঘাস ফড়িং এর সহায়ক গ্রন্থির সাথে লম্বা ও পেঁচানো সেমিনাল ভেসিকল থাকে। এতে সাময়িক সময়ের জন্য শুক্রাণু জমা থাকে। এটি সহায়ক গ্রন্থি, দুই পাশে সহায়ক গ্রন্থি।
সহায়ক গ্রন্থির সঙ্গে যে লম্বা পেঁচানো সুতার মতো আছে এই অংশ, এই অংশকে বলা হয় সেমিনাল ভেসিকল। দু পাশেই থাকে, এপাশেও থাকে এপাশেও থাকে, দুই পাশেই সেমিনাল ভেসিকল থাকে। সেমিনাল ভেসিকলের ভিতরেই শুক্রাণু জমা থাকে। পাঁচ, ক্ষেপণ নালী। ভাস ডিফারেন্স দুটি মিলিত হয়ে ক্ষেপণ নালী গঠন করে, এর মধ্য দিয়ে শুক্রাণু বাইরে নির্গত হয়। এটি ক্ষেপণ নালী, দুই পাশ থেকে দুটি ভাস ডিফারেন্স বা শুক্রনালী এসে এখানে মিলিত হয়েছে, মিলিত হয়ে ক্ষেপণ নালী গঠন করেছে। ক্ষেপণ নালীর মধ্য দিয়েই শুক্রনালী থেকে শুক্রাণু বাইরের দিকে যায়। ছয়, শিশ্ন। ঘাসফড়িংয়ের পুংজনন তন্ত্রের বাইরের দিকে শিশ্ন থাকে, এর মধ্য দিয়ে ক্ষেপণ নালী বাইরে উন্মুক্ত হয়। এটি শিশ্ন একারে সর্ব বাইরের অংশ, এর মধ্য দিয়ে ক্ষেপণ নালী বাইরে উন্মুক্ত হয় এবং শুক্রাণু বাইরে নির্গত হয় বা স্ত্রী দেহে প্রবেশ করে। স্ত্রী জনন তন্ত্র। ঘাসফড়িং এর স্ত্রী জনন তন্ত্রের অংশ হল এক, ডিম্বাশয়; দুই, ডিম্বনালী; তিন, সহায়ক গ্রন্থি; চার, যোনি; পাঁচ, স্পার্মাথিকা; এবং ছয়, জনন ছিদ্র। এক, ডিম্বাশয়। ডিম্বাশয় হল ঘাসফড়িং এর স্ত্রী জনন তন্ত্রের মুখ্য অঙ্গ। মিডিয়াল লিগামেন্ট দ্বারা ইহা পৃষ্ঠীয় পাশিরের সাথে যুক্ত থাকে। প্রতিটি ডিম্বাশয় 6 থেকে 8টি অনুডিম্বাশয় বা ওভারি অল দ্বারা গঠিত। প্রতিটি অনুডিম্বাশয় বা ওভারি অলে ডিম্বাণু উৎপন্ন হয়। এটি ঘাসফড়িং এর ডিম্বাশয়। ডিম্বাশয়টি মিডিয়াল লিগামেন্ট দ্বারা পৃষ্ঠীয় পাশিরের সাথে যুক্ত থাকে। প্রতিটি ডিম্বাশয়ে 6 থেকে 8টি অনুডিম্বাশয় বা ওভারি অল থাকে। এগুলো সব অনুডিম্বাশয়। অনুডিম্বাশয়ের ভিতরে ডিম্বাণু উৎপন্ন হয়। দুই, ডিম্বনালী। ঘাসফড়িং এর প্রতিটি ডিম্বাশয়ে অনুডিম্বাশয় বা ওভারি অল থাকে। অনুডিম্বাশয় বা ওভারি অলগুলো মিলিত হয়ে ডিম্বনালী গঠন করে। ডিম্বনালী একদিকে ডিম্বাশয়ের সাথে এবং অপরদিকে যোনির সাথে যুক্ত থাকে। এটি ডিম্বনালী, দুই পাশে দুইটি অনুডিম্বাশয়গুলো মিলিত হয়ে এই ডিম্বনালী গঠন করে। ডিম্বনালীর এক প্রান্ত ডিম্বাশয়ের সঙ্গে এবং অপর প্রান্ত যোনির সাথে যুক্ত থাকে। তিন, সহায়ক গ্রন্থি। ডিম্বাশয়ের উপরি ভাগে এক জোড়া সহায়ক গ্রন্থি থাকে। সহায়ক গ্রন্থি ডিম্বনালীর মাধ্যমে যোনির সাথে যুক্ত হয়। সহায়ক গ্রন্থি হতে নিঃসৃত তরল ডিমকে গুচ্ছবদ্ধ রাখে। এটি সহায়ক গ্রন্থি। ডিম্বাশয়ের পৃষ্ঠদেশে দুইটি সহায়ক গ্রন্থি থাকে। সহায়ক গ্রন্থি ডিম্বনালীর সাথে যুক্ত হয়ে যোনিতে উন্মুক্ত হয়। এই সহায়ক গ্রন্থি থেকে তরল পদার্থ উৎপন্ন হয়। তরল পদার্থ ডিমকে গুচ্ছবদ্ধ করে বা যুক্ত করে। চার, যোনি। যোনি হল একটি পেশিবহুল ছোট প্রকোষ্ঠ। এটি সপ্তম উদরীয় খণ্ডকে অবস্থিত। ইহা অভিপোজিটর হয়ে জনন ছিদ্রের মধ্য দিয়ে বাইরে উন্মুক্ত হয়।
এটি যোনি ছোট্ট প্রকোষ্ঠ তবে পেশিবহুল। এটি জনন ছিদ্রের মধ্য দিয়ে বাইরে উন্মুক্ত হয়। পাঁচ, স্পার্মাথিকা। যোনিতে কুণ্ডলীকৃত একজোড়া স্পার্মাথিকাল নালি থাকে। প্রতিটি নালীর শেষ প্রান্তে থলির মতো স্পার্মাথিকা থাকে। স্পার্মাথিকায় অল্প সময়ের জন্য শুক্রাণু জমা থাকে। স্পার্মাথিকাল নালি, স্পার্মাথিকাল নালীর শেষভাগ স্ফীত হয়ে থলির মতো গঠন সৃষ্টি করেছে। এই থলির মতো গঠনটিকে বলা হয় স্পার্মাথিকা। স্পার্মাথিকাতে শুক্রাণু জমা থাকে। ছয়, স্ত্রী জনন ছিদ্র। ডিম্বাশয় একটি ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়। একে স্ত্রী জনন ছিদ্র বলে। এই ছিদ্রের মধ্য দিয়ে শুক্রাণু ভিতরে প্রবেশ করে। এই ছিদ্রটিকে বলা হয় স্ত্রী জনন ছিদ্র। এই ছিদ্রের মধ্য দিয়ে শুক্রাণু ভিতরে প্রবেশ করে। জেনে রাখা ভালো। এক, আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে ঘাস ফড়িং প্রিয় খাবার ও প্রোটিনের উৎস হিসেবে ব্যবহার হয়। দুই, ঘাস ফড়িং টোবাকো জুস নামের বাদামি বর্ণের রস নিক্ষেপ করে শত্রুর আক্রমণ হতে আত্মরক্ষা করে। অর্থাৎ ঘাস ফড়িংয়ের দেহ থেকে টোবাকো জুস বের হয়। এই টোবাকো জুস দ্বারা ঘাস ফড়িং শত্রুকে ঘায়েল করে বা শত্রুর হাত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। টোবাকো জুস দেখতে বাদামি বর্ণের। তিন, ঘাস ফড়িংয়ের কিছু প্রজাতি পশ্চাৎপদকে ডানার সাথে ঘষে বিশেষ শব্দ সৃষ্টি করে। অর্থাৎ পিছনের পাকে ডানার সাথে ঘষে, ঘষলে এক ধরনের শব্দ সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।